হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির হিয়ান এখন প্রশ্ন উঠেছে কে হবে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট পরবর্তীতে যিনি আসবেন তিনি কি পারবেন ইসরায়েল ফিলিস্তিন ইস্যুসহ রাইসির অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ইরানের সংবিধানের একশো একত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে বর্তমান প্রেসিডেন্টের মৃত্যু হলে বা তিনি অক্ষম হয়ে পড়লে প্রথম ভাইস প্রেসিডেন্টই হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এই সংবিধান অনুযায়ী এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে মোহাম্মদ মুখবর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে দু হাজার পঁচিশ সালের জুনে ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল রয়েছে অর্থাৎ রাইসির মেয়াদ বাকি ছিল আর এক বছর এখন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে পঞ্চাশ দিনের মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি মকবরই রাইসির বাকি থাকা এক বছর মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মকবার আয়াতুল্লাহ আলী খামিনের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত যদিও দুই হাজার একুশ সালে মার্কিন ট্রেজারি বিভাগ মানবাধিকার লঙ্ঘনের অপরাধ এনে মকবরের ওপর নিষেধাজ্ঞা দেয় কিন্তু তিনি সবসময় খামিনীর অনুগত ছিলেন এই আনুগত্যের কারণে অনেক বিশ্লেষকের মতেই হয়তো ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে থেকে যাবেন মোহাম্মদ মোকবর এখন দেখার বিষয় আয়াতুল্লাহ আল খামিনী কি সিদ্ধান্ত নেন পঞ্চাশ দিনের মাথায় কি নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে নাকি মকবরই রাইসির মেয়াদ শেষ করছেন আর যদি মোখবাড়ি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তবে তিনি কি পারবেন রাইসির অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সব প্রশ্নের উত্তর হয়তো সময় দিবে ইমরান মাহমুদ বাংলাভিশন